ঢাকার কেরানীগঞ্জে সুবিধাবঞ্চিত দরিদ্র নারীদের মধ্যে যৌথভাবে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেছে ইনার হুইল অব ঢাকা হেরিটেজ অ্যান্ড কুকিং অ্যাসোসিয়েশন। আয়োজনে উপস্থিত ইনার হুইল অব ঢাকা হেরিটেজের সভাপতি রোকসানা ইয়াসমিন রহমান বলেন, আমরা অসহায় নারীদের সাহায্য করার পাশাপাশি অনুন্নত এলাকার শিশু কিশোরদের শিক্ষা, শারীরিক অবস্থা ও জীবনমান উন্নয়নের কাজ করছি। ইনার হুইল ক্লাব তো সারা ওয়ার্ল্ডওয়াইড আছে, ওই ক্লাবের মধ্যে আমরা ডিস্ট্রিক্ট 3-8 এর আন্ডারে আমরা জাস্ট ঢাকা হেরিটেজ একটা ক্লাব। ঢাকা হেরিটেজ কাজ হলো গরিবদের সাথে কাজ করা। আমি যেমন আমাদের ক্লাব থেকে যেমন একটা লোক ডিসেবল ওকে একটা অটোরিকশা কিনে দেওয়া হয়েছে, আমরা একটা গরিব সাততলা মহাকালী বস্তিতে মেয়েদেরকে স্কলারশিপ দিলাম, ওদের আর্ট কম্পিটিশনের জন্য ওদেরকে অনেক কিছু দেওয়া হচ্ছে এবং ওদের ট্রিটমেন্টের টাকা দেওয়া হয়, রেগুলার স্কলারশিপের টাকাটা ইনার হুইলের পক্ষ থেকে যাচ্ছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এ সময় কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসি বলেন, আমরা শুধুমাত্র নারীদের খাবার দিয়েই নয়, অসহায় নারীদের রান্না বিষয়ক ট্রেনিংয়ের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে নারীরা রান্নাকে পেশা হিসেবে গ্রহণ করে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারে। এখানে আমরা এসেছি, যারা অসহায় মহিলা আছে অনেক মহিলাকে আমরা আজকে কম্বল দিলাম শীতের জন্য, সেই সাথে শাল দিলাম, আর সেই সাথে হলো আমাদের কুকিং অ্যাসোসিয়েশন মানেই তো সবাই জানেন যেটা রান্নার একটা সংস্থা, আমরা গরিবদের রান্না শেখাই। আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে অসহায় মহিলাদের রান্না শেখাই এবং তাদের মানে ট্রেনিং দিয়ে তারা যাতে রোজগার করতে পারে যে রান্না করে সেরকম ব্যবস্থা করে দিয়ে আসি। শীতবস্ত্র ও খাবার পেয়ে বেশ আনন্দিত হয় উপস্থিত অসহায় নারীরা। তারা এই ধরনের আয়োজনের বেশ প্রশংসা করেন। কম্বল পাইছি, চাদর পাইছি, খানা পাইছি, অনেক খুশি হয়েছি। আল্লাহ ভরসা, আল্লাহ যদি আপনাকে বাঁচায় রাখে, আপনাকে বাঁচায় রাখে আমরা পাম। এই যে চাদর, উন্না, খানা, নিজের দোয়া করলে হইব না, সবাই লিগা দোয়া করতে হইব। আর এই যে দিচ্ছে খানা, এগুলো তো সবসময় করি, তো খুব ভালোই লাগছে, আপনাকে জন্য দোয়া করি।